সকল বাংলাদেশ জাতীয়তাবাদীদের নেতৃত্ব স্থলে নেতা নেত্রীগণ উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদ দলের স্ট্যান্ডিং কমিটি সকল সদস্য উপস্থিত, গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত, লাইভে সকল দর্শক, ভোটার এবং ঢাকা বাসিন্দারা, আসসালামু আলাইকুম। আমি শুরুতে বলতে চাচ্ছি যে আমাদের জাস্ট বিগত 1 ফেব্রুয়ারি 2020-এ যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনটা আমরা অংশগ্রহণ করেছি, তার প্রাথমিক যে ফলাফলটা আমরা শুনেছি, আমরা আনুষ্ঠানিকভাবে এবং আমি অফিসিয়ালি আজকে ফলাফলটাকে প্রত্যাখ্যান করছি। এর পাশাপাশি দাবি করছি যে সকল কর্ম থেকে এই মুহূর্তে ইলেকশন কমিশন সব কর্ম বন্ধ রাখবেন। তার আগে বন্ধ রাখা মাঝখানে ওনারা সকল তথ্য আমাদের ইভিএমের কন্ট্রোল ইউনিট স্লিপ থেকে শুরু করে ফর্ম ইও রেজাল্ট শিট থেকে শুরু করে সকল তথ্য জনগণের সামনে এবং বিশেষ করে আমরা ক্যান্ডিডেট যারা ছিলাম তাদের সামনে ওনারা পরিষ্কারভাবে, সচ্চারভাবে, ট্রান্সপারেন্টলি পেশ করবেন। সেই তথ্য আমাদের দেখার অধিকার আছে, সেই তথ্যগুলি সকল তথ্য আমরা দেখতে চাই। আমি পাশাপাশি উল্লেখ করে যাচ্ছি যে আমাদের নির্বাচন দিনটা শুরু হয়েছে ব্যাপক পরিকল্পিত হামলার মাধ্যমে। বিশেষ করে আমাদের গণমাধ্যমের অনেক কর্মীরা আহত হয়েছে, আমাদের পোলিং এজেন্ট যারা যথাযথ সময় এবং স্থানে উপস্থিত ছিলেন ওনারাও ওনাদেরকে কেন্দ্র থেকে জোর করে বের করে নিয়ে বাইরে পিটানো হয়েছে, আহত করা হয়েছে, অনেকে এখন হাসপাতালে আছে। এই সকল হামলার ব্যাপারে আমি নিন্দা জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি এবং পুলিশ কর্মকর্তাদেরকে জোরালো দাবি দিচ্ছি ওনারা যেন সুস্থভাবে ইনভেস্টিগেশন করে সকল আসামিদেরকে আসামি ব্যাপকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। আমি উল্লেখ করতে চাচ্ছি যে খালি পুলিশকে মারার অভিযোগে একজন কারাগারে যাবে, কিন্তু সাংবাদিক মারার অভিযোগে কারো কোনো শাস্তি বা তদন্ত হবে না, সেটা কোনো সভ্য দেশে, গণতান্ত্রিক দেশে মেনে নেওয়া যাবে না, আমরা মেনে নিব না। আমি আপনাদের সাথে, আপনারা যা দেখেছেন যা শুনেছেন একই চিত্র আবার দেশবাসীর সামনে পেশ করে যাচ্ছি। আমাদের সকলের পক্ষ থেকে কেন পুরো দেশ এই ফলাফলকে প্রত্যাখ্যান করছে, আপনারা জানেন যে ইলেকশনের আগে থেকেই হুমকি শুরু হয়ে গেছিল যে ভোট কেন্দ্র বাংলাদেশ আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা দখল করবেন, ওনারা পেশাশক্তি ব্যবহার করবেন, এরকম মন্তব্য আমরা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উচ্চ লেভেল কর্মকর্তা নেতাদের থেকে আমরা শুনেছি। শুরুতে আপনারা দেখেছেন, শুরুতে আপনারা দেখেছেন যে সকালেই সমস্ত ভোট কেন্দ্রের বাইরে হাজার হাজার গুন্ডা এবং কর্মীরা অবস্থান ছিল, গেট বন্ধ রেখেছিলেন, নির্বাচন করার জন্য ভোট দেওয়ার জন্য কোনো ভোটার দেখে ওনারা প্রবেশ করতে দেন নাই। তো ভোটার উপস্থিতির ব্যাপারে আমি বলতে চাচ্ছি পরিষ্কারভাবে বেশিরভাগ ভোটাররা ভোট কেন্দ্রতে ঢুকতে পারেন নাই, যে কারণে ভোটার উপস্থিতিটা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে, কম হয়েছে। পরিকল্পনা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের এবং আমার প্রতিপক্ষের যে কোনো ভোটাররা যেন ভোট দিতে না পারেন, কারণ সবচেয়ে বড় ভয় সবাই ওনারা পাচ্ছেন ভোটারদেরকে এবং ভোটারদের চূড়ান্ত রায়ের বিপক্ষে। আপনারা দেখছেন ছবিতে আমার পিছনে যে একটা মানে বানানো লাইন দাঁড়ানো আছে, তো ভোটাররা প্রথমে ঢুকতে পারছেন না, ভোটাররা যখন ঢুকতে পেরেছেন, প্রবেশ করতে পেরেছেন, তখন একটা বানানো লাইন দিয়ে ওনাদেরকে ওনাদের উৎসাহটাকে দমিয়ে দেওয়া হয়েছিল, ওনাদেরকে ঘন্টা পর ঘন্টা দাঁড়ে থাকতে হয়েছিল, যেটার পরে ভোটাররা আর কেন্দ্রে না ঢুকতে পেরে নিরাশ হয়ে ওইখান থেকে চলে গিয়েছিলেন। তো পরিষ্কারভাবে প্রমাণ হয় যে আমাদের প্রতিপক্ষর মূল কৌশলই ছিল ভোটাররা যেন প্রবেশ না করতে পারে, আর প্রবেশ করতে পারলেও যেন কেন্দ্রের ভিত্তিতে যে ভোট না দিতে পারে। তো আমি আবারও বলছি যে উপস্থিতি কম করার কৌশলটাই ছিল ভোটারদেরকে মানে ভোট না দিতে দেওয়া। শুরুতেই সকালে আমি আগে বলেছিলাম হামলাও শুরু হয়ে গেছিলো, সকালেই যখন কোনো ভোটাররা এসে দেখে কেন্দ্রতে পোলিং এজেন্টের উপরে হামলা, তো পোলিং এজেন্ট ওখানে থাকবে কী করে, ওনারা হাসপাতালে চলে গিয়েছিলেন। সাংবাদিকদের উপরে যখন হামলা দেখেছে, তো সাংবাদিকরা উপস্থিত থাকবে কীভাবে, ওনারা তো হাসপাতালে দাখিল হয়ে গেছেন। তো এই চিত্র দেখেও কিন্তু সকাল 8টার সময় একটা প্রভাব পড়েছিল সকলের উপরে যে এখানে কেন্দ্রতে কোনো নিরাপত্তা নাই অ্যান্ড বাংলাদেশের পুলিশ কোনো দায়িত্ব পালন করছিল না। আরও চিত্র আপনারা দেখছেন উপরে ছবিতেও, হামলার ছবি সকাল 8টার সময়
নিচের চিত্র আপনারা দেখতেছেন যে ফেক লাইন, বানানো লাইন দিয়ে সবাই ভোটারদেরকে থামিয়ে দিচ্ছে। ভোটাররা বাইরে দাঁড়িয়ে আছে লাইনে, ফেক লাইনে, আর ভিতরে কোনো ভোটার নাই, ভিতরে কোনো পোলিং বুথে ভোট দেওয়ার মতো কোনো প্রার্থী বা ক্যান্ডিডেট বা ভোটার ঢুকতে পারেন নাই। আবারও বাইরে আপনারা দেখছেন, বিশেষ করে আপনারা যদি এই এই ছবিটা দেখেন, আবারও আপনার চিত্র, ভোট কেন্দ্র খালি, বাইরে ব্যাপক লোকজন আয়োজন, একই দলের একই কর্মী বাহিনী। সাউন্ড আবার দেন, ব্যাক ব্যাক ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও চিত্রতে আমি ক্যান্ডিডেট হিসাবে, খালি আমার নিজের পৌলিক দায়িত্ব না, আমি জাতীয় পার্টির যারা ক্যান্ডিডেট, যারা হলো বাংলাদেশ আওয়ামী লীগের জোটের প্রার্থী, সকল ক্যান্ডিডেট পৌলিকে ঢুকানোর জন্য জোরালো ভূমিকা রাখার চেষ্টা করেছিলাম, অনেক সময় সম্ভব হয়েছিলাম। আবারও প্রমাণ দিয়ে বলতে চাচ্ছি যে খালি বিএনপিকে যে বাইরে রাখবে সে ব্যাপার না, সকল ক্যান্ডিডেট, সকল বিদ্রোহী ক্যান্ডিডেট, সকল ভোটারদেরকে কেন্দ্র বাইরে রাখার পরিকল্পনা আগে থেকে ছিল প্রত্যেকটা কেন্দ্রতে। আমরা যদি দেখি যে যাদের উপরে আমাদের সবচেয়ে বেশি দায়িত্ব, পরিষ্কারভাবে আগের ভিডিও দেখতে যাচ্ছেন যে আমাদের অনেক ফেক পুলিশ কর্মকর্তারাও ছিলেন ভোট কেন্দ্রের ভিতরে। তো আমি শুনতে চাচ্ছি আমাদের পুলিশ কর্মকর্তা উচ্চ মহল থেকে যে এই যে ফেক পুলিশ ইউনিফর্ম, যে কারা এগুলো পরে আছে, ফেক পুলিশ ইউনিফর্ম কেমনে পেলো, মানে ফেক ইউনিফর্ম পরা অপরাধে কাউকে কি পুলিশ প্রশাসন আটক করবে, তদন্ত করবে, শাস্তির জন্য কাউকে দাঁড়া করাবে, সেটা পুলিশ প্রশাসনের কাছে আমি প্রশ্ন রাখছি আপনাদের মাধ্যমে, দাবি জানাচ্ছি যে যথাযথ ব্যবস্থা ওনারা নেন। যখন ভোটাররা ফাইনালি পারছেন কেন্দ্র বাইরে থেকে কেন্দ্র ভিত্তি ঢোকার জন্য, কেন্দ্র ভিত্তি ঢুকে পোলিং বুথ পর্যন্ত পৌঁছার জন্য, তখন আপনারা লক্ষ্য করবেন ভিডিওটা অন করেন প্লিজ, আচ্ছা এখানে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে একটু পরে অন হবে, সেখানে হলো পোলিং বুথের ভিতরে আমাদের সকল এজেন্টদেরকে মেরে ধাক্কিয়ে ভয় দেখায় বের করে দেওয়া হয়েছে। কিন্তু যেখানে আইন হলো এক একটা পোলিং বুথের কাছে একজন পোলিং অফিসার বা এজেন্ট থাকবেন, একাধিক পোলিং এজেন্টকে আমরা দেখেছিলাম একটা দল বা একটা প্রার্থীর জন্য, আবারও বেআইনি কাজ, কিন্তু প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসারদের, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার সামনে হচ্ছিল, কিন্তু কোনো প্রতিবাদ বা কোনো আমরা সুফল কোনো পদক্ষেপ আমরা দেখিনি। একটা মিনিট প্রেজেন্টেশনটা আবার ব্যাক করুন। আমি আমি করতেছি আমি একাধিক পক্ষে একাধিক পোলিং এজেন্ট দেখা যাচ্ছে, কিন্তু একটা সিম্বল বা ধানের শীষের জন্য কোনো পোলিং এজেন্ট পাওয়া যাচ্ছে না, সেখানেও আমরা প্রিসাইডিং অফিসারদের কোনো ভূমিকা আমরা দেখিনি। যখন একজন ভোটার ফাইনালি পারল যেমনে হোক যুদ্ধ করে পোলিং বুথ পর্যন্ত যাওয়ার জন্য, আপনারা পরিষ্কারভাবে দেখতেছেন যে পোলিং বুথেও কিন্তু একজন মানে অবস্থিত ছিল ভোটারদেরকে প্রভাবিত করার জন্য, ঠেকানোর জন্য বা একটা নির্দিষ্ট মার্কাতে তাড়াতাড়ি ভোটটা দিয়ে দেওয়ার জন্য। আপনারা দেখছেন যে পিছনে বুথের ভিতরে দেখা যাচ্ছে দুজন ব্যক্তি ওখানে আছে, হওয়ার কথা ছিল একজন ব্যক্তি যে হলো ভোটার।
এই বিজ্ঞাপনটা ইলেকশন কমিশন থেকে কিন্তু ব্যাপকভাবে দেওয়া হয়েছিল গত 10 দিন আগের থেকে। ওনারা প্রকাশ করে বলেছিল যে ইভিএম ব্যবহার করার জন্য ইভিএম পদ্ধতির বেনিফিটগুলো কী। আমরা যদি শেষের 3টা পয়েন্ট দেখি, যেটা পার্পল রঙে হাইলাইট করা হয়েছে একদম শেষের, আপনি যদি আমার বাম দিকে দেখেন, সেখানে 3টা পয়েন্ট হলো যে রেজাল্ট অতি শিগগিরই দেওয়া যায়, এটা হলো প্রথম অন্য একটা যুক্তি। আমরা শুনেছিলাম মক প্রেজেন্টেশনের সময় আমাদের চিফ ইলেকশন কমিশনার বলেছেন যে রেজাল্ট কিন্তু 4 থেকে 5 ঘন্টার ভিতরে পেশ করা হবে। তার মানে রাত 9টার ভিতরে উচিত ছিল সমস্ত ইভিএম এর রেজাল্ট পেশ করা জনগণের সামনে আর কেন্দ্রীয়দের সামনে। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অপেক্ষা করতে হয়েছে ভোর 4টা পর্যন্ত, তারপরেও আমরা খালি মৌখিক রেজাল্ট পেয়েছি, আমরা কিন্তু লিখিত বা তথ্য সংগ্রহ কোনো রেজাল্ট আমরা আজ পর্যন্ত পাই নাই। তো ইলেকশন কমিশনের বিজ্ঞাপনের সাথে ইলেকশন কমিশনের কাজের কোনো মিল নাই, অ্যান্ড বোঝা যাচ্ছে যে কারণ ষড়যন্ত্র করা হয়েছে, এখানে চুরি করা হয়েছে, এখানে অনেক ভোট বদলানো হয়েছে, সেই কারণে ভোট 4টা পর্যন্ত ওনাদের এই সময়টুকুটা লেগেছিল। দ্বিতীয় পয়েন্ট যদি আপনারা দেখেন যে কন্ট্রোল ইউনিট থেকে প্রিন্ট আউট করে সমস্ত তথ্য সকলকে ডিস্ট্রিবিউট করা যাবে, এখনও পর্যন্ত আমরা অনেক কেন্দ্র থেকে কন্ট্রোল ইউনিটের প্রিন্ট আউট আমরা পাচ্ছি না, পাই নাই, চেয়েছি, অপেক্ষায় আছি, আদৌ দিবে কি না, পাবো কি না, আমাদের সন্দেহ তো অবশ্যই আছে সকলের থেকে। তৃতীয় হলো যে সমস্ত লগ রাখা যায়, লগ যদি রাখাই যায়, লগ যদি রাখা হয়েছে তাহলে আমরা আবারও দাবি করতেছি ইমিডিয়েটলি সকলের সামনে সচ্চার থাকার জন্য সমস্ত লগের তথ্য পেশ করা হোক। এই লগের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারবো যে কন্ট্রোল ইউনিটে কী লেখা ছিল, রেজাল্ট শিটে কী এসেছে, ফাইনালি মুখিক প্রকাশে কী রেজাল্ট আমরা পেয়েছি। এই জায়গায় আমি আশা করি ইলেকশন কমিশন নিজেদের স্বচ্ছতা প্রমাণ করার জন্য, আর নিজেরা যখন লগ তৈরি করেছে এই লগটা পাবলিকলি রাইট ইনফরমেশন অ্যাক্টের আওতাও সবার জন্য ওপেন করে দিবে। আরেকটা জায়গা আমি বলতে চাচ্ছি যে 29 জানুয়ারিতে নির্বাচন কমিশন থেকে কেন একটা গাইডলাইন দেওয়া হয়েছিল, যেটা আমার হাতে আছে। 29 জানুয়ারি গাইডলাইনের একটা গাইডলাইন প্রকাশভাবে বলছে যে বিকেল 6টা ঘটিকার ভিতরে সমস্ত রেজাল্ট যেন রিটার্নিং অফিসার পেশ করে দেয় সমস্ত ক্যান্ডিডেটদের সামনে বিকাল 6টার থেকে ভোর 4টা পর্যন্ত আমরা কেন জেনেছিলাম। তো আবারও আপনাকে দেখিয়ে দিলাম আমি নির্বাচন কমিশন নিজেদের গাইডলাইনও ফলো করছে না, ভঙ্গ করেছে, কারণটা তো আমি একটু আগে বলেই দিলাম আপনাদেরকে। 3টা আইনের আওতায় কিন্তু আমাদের বর্তমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা করা হয়েছিল। 3টা আইনের ভিতরে প্রথমে আমি পুরো পড়ছি না, ঢাকা সিটি কর্পোরেশন অ্যাক্ট 2010 সেকশন 73 সেকশন 75, দুই সেকশন যদি আপনি ভঙ্গ করেন সেটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। আমরা দেখেছি যে সেকশন 73 75 বলাই আছে ভয় ভীতি দেখানো যাবে না, এবং কারা কারা নির্বাচন কমিশন নির্বাচনের সময় কেন্দ্রে ঢুকতে পারবেন তাদের তালিকা দেওয়া আছে। দোনো সেকশন কিন্তু ভঙ্গ হয়েছে, আমরা দেখেছিলাম যে পুলিশ কর্মকর্তা, নির্বাচন কমিশন, প্রিসাইডিং অফিসার কেউ কিন্তু এই আইনের আওতায় দায়িত্ব পালন করে নাই, আর যারা আইন ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে যথাযথ কোনো অ্যাকশন নেওয়া হয় নাই আজ পর্যন্ত। তো বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন বাংলাদেশের আইনের প্রতি আন্তরিক না, সচ্চর না, সম্মানও দেখাচ্ছেন না। সিটি কর্পোরেশন রুলস 2016 সেকশন 29 এবং সিটি কর্পোরেশন অ্যাক্ট 2010 সেকশন 30 ক্লিয়ারলি বলছেন আবারও কারা কারা ভোট কেন্দ্র ভিতরে প্রবেশ করতে পারবেন। আমরা দেখেছিলাম প্রবেশ করা তো গাইডলাইন ফলো করা হয় নাই, বুথের ভিতরে ঢুকে গিয়েছেন, এই সেকশন ভঙ্গ করাও কিন্তু বাংলাদেশের আইনে ফৌজদারি আইনে কিন্তু। আমি জোরাভাবে বলতে চাচ্ছি যে এখানে একটা পরিকল্পিত প্ল্যান ছিল ভোটাররা যেন ভোট দিতে না আসতে পারে, আসতে পারলে যেন ভোটাররা ভোট না দিতে পারে, সকল চিত্র আমি আবার আপনাদেরকে সামনে তুলে দিয়েছি। নির্বাচন কমিশন যে সকল নির্বাচনী আইন নিজেরাই ভঙ্গ করেছে, অন্যদেরকে ভঙ্গ করার জন্য উৎসাহ জাগিয়ে দিয়েছে, সেটাও পরিষ্কারভাবে আমি আপনাদের মাধ্যমে তুলে ধরছি, আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি। তাই অবিলম্বে সমস্ত ইলেকশন জড়িত কর্ম বন্ধ রেখে আমি দাবি জানাচ্ছি যে আমাদের সামনে সকল তথ্য পেশ করা হোক, সকল সংশ্লিষ্ট কাগজ পেশ করা হোক, সকল প্রক্রিয়া যেভাবে ইলেকশনটা নিয়ন্ত্রণ করা হয়েছে ফলাফলটা পেশ করা হোক। লক্ষ্য করবেন আবারও আপনারা আমার বক্তব্য শেষ করে আমি বলে যাচ্ছি একটা এক্সাম্পল, যে রাত 8:30 ফেব্রুয়ারি 1 তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাত্র 311টা কেন্দ্র ফলাফল তখন দিয়েছিল, রাত 8:30
311টা কেন্দ্র ফলাফল দেওয়ার ভিত্তিতে আমরা দেখেছিলাম যে দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ওই সময় মাত্র 23,000 ভোট। তাহলে প্রশ্ন জাগে যে কি করে রাত 9টার সময় আমার কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বেরোয় এসে নিজের বিজয়কে নিশ্চিত ঘোষণা করে গণমাধ্যমের সামনে এবং ওনারা বিজয় মিছিল শুরু করে দেয়। তখন উল্লেখ করব 20%-এর কমও কিন্তু ফলাফল দেখা হয়েছিল। রাত 4টা পর্যন্ত আমরা অপেক্ষা করতে হয়েছে ফাইনালি দেখার জন্য যে আসলে ফলাফলটা কি অ্যান্ড আনঅফিসিয়ালি কাকে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে এগিয়ে থাকার জন্য। তাই প্রশ্ন তো অবশ্যই সবার মনে থাকে, তথ্য আমি আমারগুলো সব পেশ করলাম আপনাদের মাধ্যমে, আপনাদের কাছে অনেক তথ্য আছে, প্রমাণ আছে। সকল জাতি, দেশবাসী, ঢাকাবাসী জানে যে ইলেকশন এটা হয় নাই, ইলেকশন আমি আবার একটা তামাশা আমরা দেখেছি, প্রমাণ করে দিয়েছি আবারও যে এই সরকারের আমলে, এই নির্বাচন কমিশনের আন্ডারে কোনো ইলেকশন সুস্থ, ট্রান্সপ্যারেন্ট, অবাধ হতে পারে না।